নির্বাচনের এক সপ্তাহ হয়ে গেলেও পাকিস্তানে শেষ হচ্ছে না রাজনৈতিক দলগুলোর নাটক। সেনাবাহিনী নিয়ন্ত্রিত নির্বাচনে চমক দেখানো জয় পেয়েছে নির্বাচনে অযোগ্য ঘোষিত ক্যাপ্টেন খানের দল পিটিআই। অভিযোগ উঠেছে পিটিআই সমর্থিত প্রার্থীদের হারাতে ভোট জালিয়াতির আশ্রয় নিয়েছে নির্বাচন কমিশন। তবুও প্রায় 100 আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইমরানের প্রার্থীরা। এর মধ্যেই বিস্ফোরক এক মন্তব্য করেছেন পিটিআই এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গওহর খান দাবি করেন, নানা কারচুপির পরও পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 180 আসনে জয়লাভ করেছে। যদিও সরকারি তথ্য অনুযায়ী 97 আসন পেয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পিটিআই চেয়ারম্যান জানান, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পাঞ্জাবে 115, খাইবার পাখতুনখোয়ায় 42, সিন্ধুতে 16, বেলুচিস্তানে 4 এবং ইসলামাবাদে 3 আসন পেয়েছে। গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণের 3 পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি তথা PPP 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দলগুলো পেয়েছে 37 আসন। তবে সবচেয়ে বেশি আসন পেলেও পিটিআই এর অভিযোগ, তাদের প্রার্থীদের অনেক আসনে ফল পরিবর্তন করে হারিয়ে দেওয়া হয়েছে। তাই আজ মঙ্গলবার প্রদেশ বা কেন্দ্রে সরকার গঠন করছে কিনা জানতে চাইলে ইমরান খান বলেন, আমরা প্রথমে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব। এদিকে এবারে খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক নির্বাচনে সরকার গঠনের মতো সর্বোচ্চ 84 আসন পেয়েছে পিটিআই। এমন পরিস্থিতিতে সবকিছুর অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আলী আমিন খান গান্ডাপুরের নাম ঘোষণা করলেন দলের কর্ণধার ইমরান খান। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আলী আমিন। পিটিআই মুখপাত্র রউফ হাসান জানান, ইমরান খান পাঞ্জাবে MWM এর সঙ্গে জোট করে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দিয়েছেন। এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংরক্ষিত আসন পেতে জামায়াতে ইসলামের সঙ্গে জোট গঠনের কথাও জানান তিনি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।